শেষ ওভরে পলটি গলা বাজি গোটি বল বাকি থাই পঞ্জাব কিংস কু হরাইলা রাজস্থান লড়ুয়া ব্যাটিং করি দলকু জিতাইলে সিমরন হেত মায়ার আইপিএল র 27তম ম্যাচ রে রাজস্থান রয়্যালস র সংঘর্ষপূর্ণ বিজয় হইছি। শেষ ওভরে পলটি গলা সবু কিছি, লড়ুয়া ব্যাটিং করি দলকু জিতাই দেলে সিমরন হেত মায়ার। তিনে উইকেট গোটিয়ে বল বাকি থাই পঞ্জাব কিংস কু ধুলি চটাইলা রাজস্থান। ঘরোই মাটিরে পঞ্জাব কু পরাস্ত করি পঞ্চম বিজয় সহ পয়েন্ট টেবুল র শীর্ষে পৌঁছি যাইছি রাজস্থান রয়্যালস। চতুর্থ পরাজয় সহ পয়েন্ট টেবুল র অষ্টম স্থানরে এবে পঞ্জাব কিংস। দশ বলরে 37 রন করি ম্যান অফ দি ম্যাচ হেলে সিমরন হেত মায়ার। তেবে শনিবার সন্ধ্যা 7:30 রে পঞ্জাব র মহারাজা যাদবন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রে পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস মধ্যে ম্যাচ চালিথিলা। টস জিতি প্রথমে ফিল্ডিং করিবাকু নিষ্পত্তি নেইথিলে রাজস্থান রয়্যালস, ফলরে ব্যাটিং করিথিলা পঞ্জাব। তেবে 20 ওভরে দল 8 উইকেট হরাই 147 রান করিথিলা। তেবে রাজস্থান 148 রন র বিজয় লক্ষ্য নেই পড়িয়াকু ওহ্লাইথিলা, কিন্তু বিজয় রন লক্ষ্যরে পৌঁছিবা এক প্রকার দল পাই মুশকিল হয়ে পড়িথিলা। বিপক্ষ দলর শৃঙ্খলিত বোলিং যোগু 19 ওভর পর্যন্ত পঞ্জাব কিংস সপক্ষে রহিথিলা ম্যাচ, কিন্তু শেষ ওভরে বাজি পলটাই দেইথিলে সিমরন হেত মায়ার। 2টি ছক্কা মারি দলকু বিজয় ভেটি দেইথিলে। 10 বলরে সে অপরাজিত রহি 27 রান করিথিলে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টিভি।